আপনারা দেখছেন বাংলাল্যান্ড নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলাল্যান্ড নিউজ। আমাদের রোজকার জীবনে মোবাইলের গুরুত্ব অপরিসীম। অনলাইনে কেনাকাটা হোক বা খাবার অর্ডার করা বা পড়াশোনা, সব কিছুই ভরসা মোবাইল। এহেন প্রয়োজনীয় জিনিস যদি চুরি হয়ে যায় তবে সমস্যার আর শেষ থাকে না। কিছু অসাধু ব্যক্তি মোবাইল ফোনের চুরিকেই নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছে। এমনই এক চক্রের একজনকে আটক করেছে কোক ওভেন থানার পুলিশ। সেন্ট মার্কেটের কাছে একটি মোবাইল দোকানে 22/12/2021 চুরি হয়। পুলিশ তদন্তে নেমে চুরির সঙ্গে একজনকে আটক করে। তার আটক হওয়া ব্যক্তির কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে 30টি মোবাইল, একটি ল্যাপটপ, একটি ট্যাব, কিছু পাওয়ার ব্যাংক এবং কিছু মোবাইল পার্স, এবং বিভিন্ন সময়ে কিছু মিসিং মোবাইল উদ্ধার হয়েছে 7টির মতো। অন্যদিকে দুটি মোটরসাইকেল চুরি যায় দুটি জায়গা থেকে। সেই মোটরসাইকেলগুলি কোক ওভেন থানার পুলিশ উদ্ধার করেছে এবং দুটি মোটরসাইকেল চোরকেও ধরেছে কোক ওভেন থানার পুলিশ। এসিপি ধ্রুবজ্যোতি মুখার্জি এবং ভারপ্রাপ্ত কোক ওভেন থানার ওসি সৌমেন ঠাকুর উদ্ধার হওয়া জিনিসগুলি মালিকের হাতে তুলে দেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ডাকো অশোক, ডাকো মৃত্যুনৈমিত্তিক কাজ। এটা তো রিকভারি করা হচ্ছে পুলিশের প্রাথমিক কাজ, এবং এ ব্যাপারে কোকোগান থানার ওসি এবং তার যে টিম পুরো থানার, তারাই এই চোরাই 31টা মোবাইল, একটা ট্যাব, একটা ল্যাপটপ রিকভারি হয়েছে, তাছাড়া দুটো মোটরসাইকেল। তার মধ্যে 7টা মোবাইল ফোন হচ্ছে আপনার মিসিং, আর বাদ বাকি 24টা মোবাইল ফোন, একটা ট্যাব, একটা ল্যাপটপ, এগুলো হচ্ছে সমস্ত স্টোলেন প্রপার্টি হিসেবে রিকভারি হয়েছে এবং তাদের এগুলো সব কেস হয়েছে। আর দুটো মোটরসাইকেল, এগুলো সমস্ত কেসের মোটরসাইকেল চুরি হয়েছিল, এগুলো রিকভারি হয়েছে। এই উদ্যম, এই এফোর্ট পুলিশের খুব প্রশংসনীয়, এবং কোকোবান থানার ওসি তার সঙ্গে আমার মেজবাবু এবং পুরো যে টিম, সেই টিমটাই পুরো অ্যাকশনে ছিল। ওই কজন আটক হয়েছে এখনও পর্যন্ত? 4 জন অ্যারেস্ট হয়ে আছে এবং আরও ইনভেস্টিগেশন চলছে, ফার্দার আমরা রিকভারি করার চেষ্টায় আছি। না না, সব বাইরের ক্রিমিনাল, এরা বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারা বাঁকুড়া ওইসব দিক থেকে এসেছিল। এই কয়েকটা মোবাইল আমাদের উড়িষ্যা থেকে আমরা ট্র্যাকিং করে ওসি আনিয়েছে, মানে মোবাইলগুলো মিসিং হয়েছিল, উড়িষ্যা বন্ধ চলে গেছে, ঝড়সুগুদার কাছাকাছি, সেই জায়গা থেকে আনা করানো হয়েছে। এগুলো আমরা তাদের রেসপেক্টিভ ইয়ে, তাদের প্রপার ভেরিফিকেশান, আইডেন্টিটি সব নিয়ে এস্টাবলিশ করে তাদের হাতে তুলে দেওয়া হবে। এটা এটা একটা আমাদের সাফল্য, এবং তার সঙ্গে এটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক মডার্ন পুলিশিংয়ের মধ্যে, এটা হচ্ছে কমিউনিটি পুলিশিং বলে। কমিউনিটি পুলিশিং ইজ এ টাইপ অফ নিউ কনসেপ্ট। এটা প্রাথমিকভাবে মানুষের সেবার জন্য যে আমরা রয়েছি, আমরা আমাদের যে কাজ, এটা কাজটাকেই আমরা কমিউনিটি পুলিশিং হিসেবে দেখতে চাই। এটা আমরা পার্স হিসেবে আমরা রাখি, এটা আমাদের পুলিশের নিত্যনৈমিত্তিক দৈনন্দিন কাজের মধ্যে। প্রশংসনীয় উদ্যোগ এবং প্রশংসনীয় গুড এফোর্ট, এবং আমাদের এডিপিসি জুড়ে এই ধরনের কাজ চলছে, সাফল্যটা আমরা সবাই শেয়ার করছি। কাদেরহাট শপিং মল আরও বৃহত এসুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীয় সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিরণ মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়।
আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড হুগলি, মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100।